বাংলাদেশের যানজটের ব্যাপারে কমবেশি আমরা সবাই জানি। এবার চলুন জেনে আসি বিশ্বের বিখ্যাত হয়ে ওঠা কিছু যানজট সম্পর্কে। একীভূত দুই জার্মানির যানজট। 1989 সালের 9 নভেম্বর বার্লিন দেয়ালের পতন এক করে দুই জার্মানিতে। বিভক্ত জার্মানির কারণে দীর্ঘদিন স্বজন বিচ্ছেদে কাতর জার্মানরা এর পরপরই পেয়ে যায় স্বজনদের সাথে দেখা করার সুযোগ। 1990 সালের এপ্রিল মাসে ইস্টারের 4 দিনের ছুটিতে বলতে গেলে সবাই একসাথে বেরিয়ে আসে রাস্তায়। সদ্য একীভূত হওয়া দুই জার্মানির সীমান্তে লেগে যায় প্রায় 48 কিলোমিটারের দীর্ঘ জট। 5 লাখের মতো গাড়ি ধারণ ক্ষমতার সড়কে নেমে আসে প্রায় 1,80,00,000 গাড়ি, যা তৈরি করেছিল এক ভয়াবহ যানজট। এটি ছিল যানজটে আটকে থাকা সর্বাধিক গাড়ির গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। সাও পাওলোর যানজট। ব্রাজিলের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং একই সাথে বিলাসবহুল শহর সাও পাওলো। এই শহরে যানজটের রেকর্ড একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। 2009 সালের জুন মাসে 182 মাইল লম্বা এক যানজটে নাকাল হয়েছিল সাও পাওলোবাসী। 2013 সালের নভেম্বরে আরও একটি দীর্ঘ জট বাঁধে। প্রায় 309 কিলোমিটার রাস্তা ধরে ছড়িয়ে পড়েছিল গাড়ির সারি। বেথেল উৎসবের যানজট। 1969 সালে নিউ ইয়র্কে আয়োজন করা হয়েছিল উডস্টক মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যাল। ধারণা করা হয়েছিল প্রায় 2 লাখের মতো মানুষ আসবে এই ফেস্টিভ্যালে, কিন্তু সবার ধারণাকে মিথ্যে প্রমাণ করে দলে দলে চলে আসে 5 লক্ষাধিক মানুষ। নিউ ইয়র্ক স্টেটের মহাসড়কে তৈরি হয়েছিল 20 মাইল লম্বা এক চর, আর নিউ ইয়র্কের বেথেল শহর অচল হয়ে পড়ে হাজার হাজার গাড়ির কারণে। 15 থেকে 18 আগস্ট জুড়ে এই যানজট লেগেছিল। রাস্তায় গাড়ি রেখে হেঁটে হেঁটে রওনা হয়েছিল অনেক মানুষ। রাশিয়ার তুষার জট। 2012 সালের নভেম্বরের শেষের দিকে রাশিয়ায় প্রবল তুষারপাত শুরু হয়, ফলে সেন্ট পিটার্সবার্গ ও মস্কোর মধ্যবর্তী M10 মহাসড়কে লেগে যায় যানবাহনের এক বিশাল জট। প্রবল তুষারপাতের ভেতর প্রায় 125 মাইল মহাসড়ক জুড়ে টানা 3 দিন হাজার হাজার মানুষ আটকে ছিল যানজটে। শুক্রবার শুরু হওয়া এই যানজট রবিবার পর্যন্ত বজায় ছিল। অবস্থা এতই খারাপ হতে থাকে যে সরকারি উদ্যোগে রাস্তার পাশে তাঁবু খাটিয়ে আটকে পড়া চালক ও যাত্রীদের খাবার ও পানীয়ের ব্যবস্থা করা হয়েছিল। এমনকি মানসিকভাবে পরিশ্রান্তদের জন্য করা হয়েছিল কাউন্সেলিংয়ের ব্যবস্থাও। বেইজিংয়ের 12 দিনের যানজট। 62 মাইল দীর্ঘ এক যানজটে আটকে আছেন 12 দিন ধরে। নিশ্চয়ই অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু 2010 সালের আগস্ট মাসে চীনে এই রকম এক যানজটে নাকাল হয়েছিল লাখ লাখ মানুষ। আগস্টের 14 তারিখে শুরু হওয়া এই মেগা যানজটে চীনের প্রধান প্রধান কিছু মহাসড়ক সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল। এর মধ্যে ছিল বেইজিং তিব্বতের সংযোগকারী একটি এক্সপ্রেসওয়ে। এমনও হয়েছে যে কোনো কোনো চালক দিনে মাত্র 1 কিলোমিটার এগোতে পেরেছিলেন, আবার কেউ কেউ 5 দিন ধরে এক জায়গাতেই দাঁড়িয়েছিলেন গাড়ি নিয়ে। মূলত এই যানজটটি লাগে একসাথে বেশ কয়েকটি সড়কের সংস্কার কাজ হাতে নেয়ার কারণে। এতে মহাসড়কগুলোর সক্ষমতা প্রায় 50% নেমে যায়। এছাড়া সড়ক সংস্কারের কাজে ব্যবহৃত মালবাহী ট্রাকগুলোর উৎপাত তো ছিলই। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।